হ্যালো গাইস, কি খবর সবার? কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন, আমিও ভালো আছি। আজকের ভিডিওটা একদম অন্যরকম। তো গাইস, পূর্ণিমা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো আজকের ভিডিওটা একদম 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 অন্যরকম, কারণ হচ্ছে আজকে যে ভিডিওটা সেই ভিডিওটা আমি করব সেটাও আমি ভাবিনি, বা আজকের ভিডিওটা যে করতে হবে সেটাও আমি ভাবিনি। পুরোটাই আমার না জানা অজানার মধ্যেই ছিল। তো চলুন ভিডিওটা দেখা যাক কি হচ্ছে। আর ভিডিওটা আশা করি সবার ভালো লাগবে, কারণ হচ্ছে কিছু জিনিস মানুষ জানতে পারবে, জানানোর জন্য ভিডিওটা। আর আজকে ভিডিওটা একটু ইউনিক টাইপের, যে আমরা অনেক কিছুই হয়তো জানি না, তো সেগুলো আমরা জানতে পারবো। তো চলুন সবাই দেখা যাক। হ্যাঁ, তবে ভিডিওটা একটা কথা, একটা শপিং নিয়ে ভিডিও। তো আমি জানতাম না, আমি হঠাৎ করে জানি যে আমাকে যেতে হবে। তো আমি এখন রেডি হব, হয়ে আমি এখন বের হব। তো বের হয়ে তো কীরকমভাবে আমি যাব সেটাও পুরোটাই শেয়ার করব, আর অবশ্যই ভালো লাগবে। তো আশা করি সবাই ভিডিওটা দেখবেন, দেখে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। তো চলুন দেখে নিন ভিডিওটা। তো গাইস, আমি এখন রেডি হয়ে গেছি। তো দেখো, আমি একদম একটা সাদা কুর্তি পরে নিয়েছি, আর পিঙ্ক কালারে একটা প্যান্ট পরে নিয়েছি, আর একটু লিপস্টিক লাগিয়ে যেমন সাজি রোজ নর্মাল, তো সেরকম সেজে আমি বেরিয়েও পড়লাম। আর দেখা হলো যাদের সাথে, তারা হচ্ছে আমার রিলেটিভ, এই যে মেয়েটা বসে আছে। আমরা মেট্রো ধরে নিয়েছি, আর মেট্রো ধরে আমরা নেমেও গেছি না, এটা হচ্ছে কালীঘাট। তো কালীঘাটে এখানে দেখো শিব মন্দির আছে, আমিও কখনো দেখিনি, আমি এই ফার্স্ট টাইম কালীঘাট স্টেশনে নেমেছি। তো কালীঘাট থেকে আমরা যাব গড়িয়াহাটে, এবং গড়িয়াহাটে ট্যাঙ্গুলার পার্কে ওখানে যাব আমরা, যাচ্ছি আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়। এই যে, তো আমরা চারজনে যাচ্ছি। তো যাচ্ছি গিয়ে শপিং করতে, তো শুধু আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়েই যাব, ওখানেই আমাদের আজকে অনেকক্ষণ টাইম লাগবে। তো এখানে রাত্রি 8টা অবধি খোলা থাকে। তো এই যে পুরো আমি দেখাচ্ছি পুরোটা। তো আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়ে ক্যামেরা করতে দিচ্ছিলো না, তো আমি অনেক রিকোয়েস্ট করে ক্যামেরা বাইরে থেকে করে নিয়েছি, ভিডিওর দিকেও আবার রিকোয়েস্ট করেছি, তো আমাকে পারমিশন নিতে হয়েছে। তাও আমি পুরো ভালো করে করতে, মানে পুরোটা একদম নিখুঁতভাবে ক্যামেরা করতে পারিনি, কারণ প্রথম দিকে আমি পারমিশন করাতে পারিনি, বারণ করেছিলো। তো ওরা তিনজনে ঢুকে গেল ভিতরে, আর নিচের তলায়, মানে নিচের তলায় একরকম আছে, আর উপর তলায় আমাদের বেনারসি আছে। তো আমরা দুতলায় উঠে চলে গেলাম, পুরো বেনারসি আছে, প্রচুর প্রচুর কালেকশান। হ্যাঁ, এখানে একটা জিনিস হচ্ছে এই যে, তোমার যে শাড়িটা পছন্দ হবে সেই শাড়িটাই তোমাকে পরিয়ে দেখানো হবে মডেলকে, মানে যে নেবে, যে আসবে, যে ব্রাইট তাকে। তো সেই ব্রাইটকে পরিয়ে দেখানো হচ্ছে একটার পর একটা শাড়ি। তো মোটামুটি পছন্দ তো হয়েছে, এবং এখন আমরা ঘুরে ঘুরে দেখছি পুরো। তো আবার একটা শাড়ি পরানো হবে, আসলে ও দুটো বেনারসি নেবে। আর এখানে বেনারসি স্টার্টিংই হচ্ছে 10,000, ঠিক আছে? তো ও যে বেনারসিটা নিয়েছে 26,000 টাকা মতো দাম যে বেনারসিটা নিয়েছে। তো এখন আবার একটা রিসেপশনের জন্য বেনারসি ওকে ট্রাই করছে। তো এই বেনারসিটা পছন্দ হয়েছে, বাট এখন ওকে পরিয়ে দেখানো হচ্ছে যে কেমন লাগছে, সেটা এখন পরিয়ে দেখানোর পরে ও ডিসিশান নেবে, ও নেবে কি নেবে না। তো এই যে, আমার তো খুব ভালো লেগেছে, ওরও ভালো লেগেছে। তো এটা মোটামুটি ডান হয়ে গেছে। আর আমরা যে টাইমে গেছি সন্ধ্যের দিকটা, তো একটু ফাঁকা ফাঁকাই ছিল, খুব বেশি ভিড় ছিল না, তো ক্যামেরা করতে দিচ্ছিল না, অনেক কষ্টে ক্যামেরা করা হয়েছে। তো এই যে, এখানে আসলে একটাই সুবিধা, পরিয়ে তোমাকে দেখিয়ে দেবে যে তোমাকে কেমন লাগবে এই ড্রেসটা পরলে। তো এটা হচ্ছে শাড়ি, শুধু বেনারসির ফ্লোর, এটা বেনারসি, তারপরে আরও নানা রকম শাড়ি। শাড়ির জন্য আরও একটা ফ্লোর আছে, সেখানে আমাদের যেতে হবে, কেন আমাদের বিয়ের জন্য অনেক শাড়ি কেনার আছে। তো ওটা আমার হচ্ছে সম্পর্কে নাতনি, তো ওই নাতনির বিয়ের জন্য শাড়ি কিনতে আসা, ওর খুব ইচ্ছা ছিল আদি ঢাকেশ্বরী থেকে কিনবে। তো সেই জন্য আমাকে বললো, দিদা তুমি চলে এসো, আমরা এসে গেছি। আসলে ওরা পিয়ালেস হসপিটালের ওখানে হোটেলে উঠেছে চারজনে, তো আমার বাড়ি আসার কথা ছিল, তো আমার বাড়ি আসেনি, বললো যে আমরা এখান থেকেই শপিং করে বাড়ি চলে যাব।
তো এই যে আমরা আবার থার্ড ফ্লোরে গেলাম। তো থার্ড ফ্লোরে গিয়ে আবার শাড়িটারি কিনে নিলাম। তো কেনার পরে আবার আমাদের মানে দিন হয়ে গেছে, এবার বেরোনোর পালা। তো কেনাকাটি সব কমপ্লিট, আর এখান থেকেই টলিটা দিয়েছে, আর ও খুব খুশি হয়েছে। আমি আবারও বাইরেটা দেখাচ্ছি, আরও ভীষণ খুশি হয়েছে, বেরিয়ে বলছে দিদা তোমার জন্যই আবার স্বপ্নটা পূরণ হলো। কেন অনেকদিন ধরে ভাবছিল যে আদি ঠাকুরের এনার্সি আমি পড়বো। তো আমরা তারপরে খাওয়া দাওয়া করে নিলাম বাইরে বেরিয়ে, আর কি খেলাম, মোমো খেলাম, আর টুকিটাকি যাই হোক ফ্রাইড রাইস এইসব খেয়ে দিয়ে তারপরে আমরা মেট্রো ধরে আবার বাড়ি ফিরে গেলাম। তো ওরা আর আমার বাড়ি আসেনি, ওরা যেহেতু ওদিক দিয়ে একদমই ডাইরেক্ট চলে যাবে, বাড়ি ফিরে যাবে তাই। তো বন্ধুরা, শাড়ি কোয়ালিটি অনেক সুন্দর, অনেক ভালো, আর এখানে রিটার্নের অপশনও আছে, এক মাস দু মাস পরেও রিটার্ন করে নেয়, ওনারা রিটার্ন করে দেয়। তো আমার তো খুবই ভালো লাগলো, আপনাদেরও কেমন লাগলো আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন।